হ্যালো গাইস, আজকে চলে এসেছি হোয়াটসঅ্যাপের একটি নতুন ট্রিক্স নিয়ে। দেখুন, আপনারা কোনো না কোনো সময় আপনার হোয়াটসঅ্যাপের কোনো চ্যাট অন্য কারোর কাছ থেকে লুকানোর জন্য আপনি চ্যাটটিকে আর্চিভ করে থাকবেন। তাহলে আপনি নিশ্চিন্ত হয়ে যান যে হোয়াটসঅ্যাপটি কেউ যদি খুলেও থাকে সেই চ্যাটটি আর দেখতে পাবে না। কিন্তু এখানেই একটি সমস্যা রয়েছে, কেউ হোয়াটসঅ্যাপ খুললে কারো চ্যাট না দেখতে পেলেও যখনই কেউ উপরে আর্চিভ বক্সটিকে দেখতে পাবে তখনই সেই ব্যক্তিটি বুঝে যাবে যে এই আর্চিভ বক্সের ভিতরেই ওই হাইড করা চ্যাটটি রয়েছে। তাই সেই ব্যক্তিটি আর্চিভ বক্স ওপেন করে নিয়ে সেই মেসেজগুলি পড়তে পারবেন। তো আপনি এই আর্চিভ বক্সটিকে হাইড করবেন কি করে, যাতে কেউ না বুঝতে পারে যে আপনি কোনো চ্যাটকে আর্চিভ করে রেখেছেন, সেই নিয়েই আজকের ভিডিওটি। ভিডিওটি খুবই ছোট হতে চলেছে, তাই ভালোভাবে বোঝার জন্য কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। আগে আগে হোয়াটসঅ্যাপের কোনো চ্যাট আর্চিভ করলে এই আর্চিভ বক্সটি একেবারে নিচে শো করত, অর্থাৎ হোয়াটসঅ্যাপের সমস্ত চ্যাটগুলির শেষে শো করত, তাই কোনো প্রবলেম হতো না হাইড করার জন্য। তাই আমি এই আর্চিভ বক্সটিকে একেবারে নিচে শিফট করিয়ে দেব, যাতে এই আর্চিভ বক্সটি উপরে না দেখে কেউ ওপেন করতে পারে। তো তার আগে বলে দিই, ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেষে একটি লাইক করে দেবেন, আর এরকম হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক, টেলিগ্রাম এবং আরও অনেক সোশ্যাল মিডিয়া রিলেটেড ট্রিক্স অ্যান্ড ট্রিক্স জানার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। চলুন মেন ভিডিওতে যাওয়া যাক। তো দেখুন, আমার হোয়াটসঅ্যাপে আর্চিভ বক্সটি একেবারে উপরে শো করছে, তা একেবারে চ্যাট লিস্টের নিচে কিভাবে পাঠাবো? তার জন্য প্রথমে আপনি থ্রি ডটে ক্লিক করে নেবেন, তারপর সেটিং ওপেন করে নেবেন, তারপর চ্যাট অপশানে ক্লিক করে নেবেন, তারপর একেবারে নিচের দিকে দেখতে পাবেন কিপ চ্যাট আর্চিভ বলে একটি অপশান, সেই অপশানটি অলওয়েজই অন থাকে, আপনি ওই অপশানটিকে অফ করে দেবেন। তারপর ব্যাক করে নিয়ে হোয়াটসঅ্যাপের প্রথম পেজ খুলে নিলেই আমরা দেখতে পাবো যে এখানে আর্চিভ বক্সটি আর নেই। এবারে একেবারে নিচে স্ক্রোল করে নিলে আমরা দেখতে পাবো, দেখুন একেবারে নিচে চ্যাট আর্চিভ বক্সটি এখানে শিফট হয়ে গেছে। তাহলে এখন হোয়াটসঅ্যাপটিকে কেউ ওপেন করে নিলে প্রথমে চ্যাট আর্চিভ বক্সটি পাবে না, তাই সবাই ভাববে যে আপনি কোনো চ্যাট আর্চিভ করে রাখেননি। নিচে কমেন্ট করে জানান আপনার এই ট্রিক্সটি কেমন লাগলো। দেখা হচ্ছে আরও একটি নতুন ট্রিক্স নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।